তার একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাইছি সেটি হলো যে ঈদের সালাতে তাকবির সংখ্যা নিয়ে আমাদের মধ্যে নানান রকমের কথাবার্তা আছে তো এটি কি আসলে ছয় নাকি বারো বিসল্লাহ্ আলহামদুলিল্লাহ আসুল্লাহ কোরআন করিম আল্লাহতালাহ বলছেন ওই আইন দাওয়াত দা রিজাদা দা আন আলি তাজিব উলি উলি উনি উল্লাহ আলহ ম ইরশুদুন আল্লাহতাআলা কোরআন করিম বলছেন যে আমাকে ডাকলে আমি তার ডাকে সাড়া দিই তো আমার বন্ধুরা যখন বলে যে আমি কি দূরে না কাছে বলো যে আমি কাছে তো এরপরে আল্লাহ তালা বলছেন তাকবির করতে বলেছেন তো হচ্ছে না দিলে গুণাগার হবে এই জন্য তাকবিরটা দিতে হবে এই তাকবিরটা যদি কিছু মানুষ দেয় আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নেই কিন্তু সবাই দেয়াটা হচ্ছে নিয়ম নিয়ম হচ্ছে সবাই দিবে এই জন্য প্রত্যেক মানুষই তাকবিদি আমার দেশে তাকবিরের নিয়মটা হয়ে গেছে যে ঈদের থেকে আমাদের দেয় বিশেষ করে দেয় কিন্তু নিয়ম হচ্ছে ঈদের সূর্য সূর্য ডুবার পর থেকে অর্থাৎ ঈদের চাঁদ দেখার পর থেকে তাকবির শুরু তাকবির শুরু হয়ে যাবে এটা হচ্ছে নিয়ম এবং রাতে তাকবির দিবে এটা এটা হচ্ছে নিয়ম রাত যত বেশি তাকবির তত ভালো সেই তাকবির দিবে এবং সেই তাকবিরের ধারাবাহিকতায় কিন্তু ঈদের তাকবির আসছে ঈদের সালাতের মধ্যে আসছে এটা আমাদের আল্লাহ তালাকে তিনি যে মহান তিনি যে মহান এটা ঘোষণা করা তার মহত্ব ঘোষণা তা করা এই জন্য দেখবেন ঈদের পরেও যখন ঈদের নামাজের সালাতের পরেও যখন আমরা এই খোদ বা দিই তখন আমরা কিন্তু তাকবিদ দিই সাতবার এবং পাঁচবার তাকবিদ দিই এবং এটা কিন্তু হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে তাহলে বোঝা গেল তাকবিদটা ঈদের একটা বিরাট একটা এলিমেন্টস মূলত ঈদের ঈদের নামাজে ঈদের সালাতের যে আল্লাহকে মহাত আল্লাহ মহত্ব ঘোষণা করা যে কোনো কাজে আমরা বেশি বেশি করে তাকবিদ দিব ওই সময় তো এখন সলাতের ভিতরে কয়বার তাকবিদ দিব এটা হলো মূল মাস আল্লাহ যেটা আপনি প্রশ্ন করেছেন যে সলাতের ভিতরে কয়বার তাকবিদ দিব এটার মধ্যে রসল্লাহ সাল্লাহ আসলাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে একরকম বর্ণনা নয় যারা বলেন যে শুধু বারো বারো তাকবিরের কথা আসছে এটাও ঠিক নয় যারা বলেন শুধু ছয় তাকবির আসছে এটাও ঠিক নয় রসোল্লাহ আসসালাম বিভিন্ন রকম আসছে এবং এই কারণে এই দূর সহি একটাও রসুল্লাহাম থেকে প্রমাণিত হয়নি সাহাবা একরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা কিন্তু সাহাবা একরাম থেকে সহিভাবে বর্ণিত হয়েছে কোনটা আসছে ছয় আসছে এটাও শুদ্ধ এটা বিশুদ্ধ বর্ণনা বারো আসছে এটাও বিশুদ্ধ বর্ণনা এবং বোখার রহমতুল্লা আলী বলেছেন যে আসাফ মাফি হে তিনি বলছেন স্নেহাসাদ তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে এই যার মধ্যে এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে বারো আমার কাছে বিশুদ্ধ মনে হচ্ছে কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই এটা কিন্তু একমাত্র শুদ্ধ বলে নাই আমাদের মনে রাখতে হবে যে আশাহ এবং একটা পার্থক্য আছে পার্থক্য আছে আশাহ অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে এটা এরা অর্থে শুদ্ধ সবগুলি না হইতে পারে থাকতেও পারে হ্যাঁ সেই হিসাবে কেউ যদি কোনো ছয় তাকবির দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট কেউ যদি বারাতকির দেয় সেটা তার জন্য যথেষ্ট কোনো সমস্যা নেই এই জন্য ইমাম ইমন হানিফুল্লাহ আলী তিনি তার সরহর সহ হাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তকবির ঈদের তকবির নিয়ে মতবাদ করা ইসলামে আসলে অনুমোদিত নয় কারণ হচ্ছে এটা আবহানিফির রহমতুল্লাহ আলীকে ঈদ তকবির দেওয়াটা হচ্ছে ওয়াজিব এই জন্য তিনি ছয় তকবির বলেছেন ঠিক আছে ছয় তকবির দিলেন কিন্তু অন্য সমস্ত ইমামের নিকট ঈদের তকবির দেওয়াটা হচ্ছে সুন্নত যদি না দিলে তাহলে কোনো ঈদের কোনো ক্ষতি হবে না সালাতের কোনো ক্ষতি হবে না এই জন্য আমরা একবার আমরা যখন ছাত্র ছিলাম তখন মক্কাতে ছিলাম সুদৈশ হাফেজ তিনি একবার ঈদের নামাজ পড়াইছেন একটা তাকবিরের দিন নাই সেই বিষয়ে আমরা খুব আশ্চর্য হলাম যে উনি তাকবির দিন ভুলে গেলেন একজন বলছেন ভুলে যান নাই তোমাদের মারামারি হানাহানি দেখে উনি ঘরে বন্ধ করে দিলেন নামাজ হয় কিনা তোমাদের এটাই উনি দেখাই দিলেন তো তাহলে ঈদের তাকবির যদি কেউ না দেয় তার সালাত হবে এটা হলো বিশুদ্ধ মত তো যারা কম দেয় শতকবিদ দেয় তারা কিন্তু দিতেই হবে তারা এই জন্য কিন্তু যারা বারাতক বিদেশ তাদের কিন্তু সরাত হয়ে যাচ্ছে তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা মাঠ ভাগ করে নেয়া শত্রু তৈরি করা মুসলিমদের মধ্যে বারাতক বের দিয়ে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা এটা আসলে বৈধ নয় একেবারে অবৈধ কাজ এটা হ্যাঁ আপনি সুন্নতের প্রতি উৎসাহ দিতে পারেন যে এটা বেশি উত্তম বলতেই পারেন আপনি যারা উৎসাহ দিতে পারেন সেই আমল করলে ভালো না করলেই প্রত্যেক উপর সবাই আমল করতে বাধ্য নয় আপনি তাকে জোর করে আমল করতে পারেন না আপনার মোকালেতে তো সে রাজি না সে দেখবে হয়তো কোন হাদিসটা প্রমাণিত হলে সে হয়তো আমল করবে হ্যাঁ আমরা নিজেরা ব্যক্তিগতভাবে বারো আমল করতে আমার পছন্দ করি কিন্তু তাই বলে কেউ ছয় দিলে